আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যে টার্মিনালের অভ্যন্তরে অর্থাৎ নির্মাণাধীন টার্মিনালের অভ্যন্তরে প্রবেশ করলে এখন চোখে পড়বে বিশাল কর্মযজ্ঞ। আপনারা দেখছেন যে একজন আর্কিটেক্ট, তিনি খুব মনোযোগ দিয়ে ডিজাইন দেখছেন স্ট্রাকচারের, এবং পাশেই কিন্তু কর্মীরা, বাংলাদেশি কর্মীরা, তারা দিন রাত এক করে পরিশ্রম করছেন এই যে তৃতীয় টার্মিনাল, যেটি আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেটিকে তৈরি করতে, এবং এর যে নান্দনিক ডিজাইন, যে কারুকার্য, সেটি তারা ফুটিয়ে তুলছেন একটু একটু করে, এবং দিন যত গড়াচ্ছে সেই কারুকার্য, সেই সৌন্দর্য আস্তে আস্তে ফুটে উঠছে। এবং যারা এই পাশ দিয়ে মেন সড়ক দিয়ে যান, তারা দেখছেন যে একটু একটু করে আমাদের যেই প্রকল্পটি, অর্থাৎ যে তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনালটি কিন্তু একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে। এটি একটি বিশাল কর্মযজ্ঞ এবং বিশাল এলাকা নিয়ে আমাদের এই তৃতীয় টার্মিনাল। সেই তৃতীয় টার্মিনালটি এই অক্টোবরে উদ্বোধন হবে, কিন্তু সেটি আংশিকভাবে উদ্বোধন হবে, পরিপূর্ণভাবে উদ্বোধন হবে না। তো কী কারণে আংশিকভাবে উদ্বোধন করা হচ্ছে, কতটুকু কাজ হয়েছে, কী ধরনের কাজ অগ্রগতি বেশি হয়েছে, এবং কোন কাজের কারণে এটি পরিপূর্ণভাবে উদ্বোধন করা যাচ্ছে না, সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা জানাব। যেটি প্রথমে বলা দরকার, এই যে তৃতীয় টার্মিনাল যেটি নির্মাণ হচ্ছে, বলা হচ্ছে এটি চাঙ্গি বিমানবন্দরের আদলে অনেকটা নির্মাণ হচ্ছে, ডিজাইনার একই। এবং এই টার্মিনালটি নিয়ে এত আলোচনা যে এই টার্মিনালটি আমাদের বাংলাদেশের তো বটেই, দক্ষিণ এশিয়া এবং এশিয়ার অন্যতম বড় টার্মিনাল হবে। কারণ আমাদের বর্তমান যে টার্মিনাল দুটি আছে, টার্মিনাল এক এবং দুই, এই দুটি মিলিয়ে আয়তন হচ্ছে 1,00,000 বর্গমিটারের মতো, আর শুধু তৃতীয় টার্মিনালের আয়তনই হচ্ছে 2,30,000 বর্গমিটার। তাতে বুঝতে পারছেন আপনারা যে এটি কত বিশাল পরিসরে হচ্ছে। এবং এই তৃতীয় টার্মিনালটি, এটি কিন্তু বছরে, আমাদের এখনকার যে দুই টার্মিনাল আছে, বছরে সার্ভিস দিতে পারে 80,00,000 মানুষের, আর শুধু তৃতীয় টার্মিনাল একাই সার্ভিস দেবে 1,20,00,000 মানুষের। অর্থাৎ এই তিনটি টার্মিনাল যদি পরিপূর্ণভাবে কাজ করে, তাহলে 2 কোটি মানুষ বছরে সেবা পাবেন। ফলে এখনকার যাত্রীদের যে বিশাল ভোগান্তির কথা বলা হচ্ছে, সেই ভোগান্তি আর হয়তো সেভাবে থাকবে না এই টার্মিনালটি চালু হলে। তো এই টার্মিনালের ভিতরে এখন আমরা দেখছি যে একদিকে যেমন ডিজাইনের কাজ তৈরি করা হচ্ছে, তেমনি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, সেগুলোর ইনস্টলেশন, যেগুলো স্থাপনের কাজ, সেগুলোও কিন্তু একইভাবে চলছে। বলা হয়েছে যে বেবিচকের পক্ষ থেকে, অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে যে এটি আংশিকভাবে চালু হবে, এই কারণে যে এটির যে ফিজিক্যাল ওয়ার্ক যেটি আছে, সেই ফিজিক্যাল ওয়ার্ক অর্থাৎ বাইরের যে মূল অবকাঠামো তৈরির যে কাজটি, সেই কাজগুলো 2024 সালের এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেই ফিজিক্যাল কাজটা এই বছরের অক্টোবরের মধ্যে পরিপূর্ণভাবে শেষ করে দিতে চান, এবং সেটি শেষ হয়ে যাবে তারা বলছেন। এবং ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ, দুটি ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ এরই মধ্যে শুরু হয়েছে, শেষ হয়ে গেছে, এবং সেখানে ব্যবহারও শুরু হয়েছে, এটিও তথ্য দেওয়া হয়েছে। তবে যেসব যন্ত্রপাতি ইনস্টলেশন বা অন্যান্য যেই পরিপূর্ণভাবে এটিকে একেবারে মার্চ করতে যেই সময় লাগে, সেই সময়টা হবে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। তাহলে তার আগেই কেন উদ্বোধন করা হচ্ছে? যুক্তি হচ্ছে যে এখন অনেকগুলো সার্ভিস দেওয়া যাচ্ছে না, যেমন প্লেনের সংখ্যা, যা উড়োজাহাজের সংখ্যা যে বেশি হয়, সেই উড়োজাহাজের যে রাখার যে জায়গা, সেগুলো কিন্তু এখন কম আছে। ফলে নতুন যে ট্যাক্সিওয়ে নির্মাণ হচ্ছে, সেখানে তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে উদ্বোধন করে দেওয়ার পরে। এটি হচ্ছে একটি বড় দিক। আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো তারা ব্যবহার শুরু করে দিতে পারবেন, যেটি বেবিচকের পক্ষ থেকে বলা হচ্ছে। এই কারণে পরিপূর্ণভাবে ইনস্টলেশন বা অন্যান্য সব কিছু মিলিয়ে একেবারে পরিপূর্ণভাবে চালু করতে না পারলেও, এটি উদ্বোধন হয়ে গেলে যেই সব সুবিধাগুলো যুক্ত হবে নতুন করে, সেই সুবিধাগুলোই তারা ব্যবহার করতে শুরু করতে পারবেন। এই কারণে উদ্বোধনটি অক্টোবর মাসে করে ফেলতে চান, যেহেতু বাইরের অবকাঠামোর নির্মাণটা পরিপূর্ণভাবে হয়ে যাবে এই কারণে। এখন যে দেখছেন, এটি হচ্ছে নতুন যে রানওয়ের পাশে, যেই বিশাল এলাকা জুড়ে যেই ট্যাক্সিও এবং অন্যান্য যে নির্মাণ কাজগুলো চলছে, সেগুলোর কারণে কিন্তু এখন এই এলাকাটি কিন্তু আমরা দেখছি যে একেবারে পরিপূর্ণভাবে একটা বড় কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞ এখানে গেলেই কিন্তু দেখা যায়, মূল সড়ক থেকে, অর্থাৎ বাইরে যে বিমানবন্দর সড়ক, সেখান থেকে যেমন একটা কর্মযজ্ঞ দেখা যায়, ঠিক ভিতরে গেলে কিন্তু আবার
আরেকটা বিরাট কর্মযজ্ঞ চোখে পড়ে। তো এখন এই যে কাজটি যে উদ্বোধনটা যে হওয়ার পরে যে আরও কাজ যে বাকি থাকবে এটির কারণ বলা হচ্ছে দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে এটি প্রথমে যে ডিজাইন করা হয়েছিল সে ডিজাইন থেকে আরও দুটি বড় কাজ যুক্ত হচ্ছে, যেটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে দুটি কাজ যুক্ত হয়েছে। একটি হচ্ছে যে বর্তমান যে ভিআইপি টার্মিনালটি আছে সেটি নানা কারণে, এই কাজের কারণে এবং অন্যান্য কারণে সেটির কিছু ব্যত্যয় ঘটেছে এবং সেটি নতুন আরেকটি ভিআইপি টার্মিনাল কিন্তু নির্মাণ করা হবে এই 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 প্রকল্পের মধ্যে সেটিকে আনা হয়েছে। পাশাপাশি নতুন টার্মিনালে বোর্ডিং ব্রিজ হওয়ার কথা ছিল 12টি, কিন্তু দুই দিকে এই মূল ভবনের দুই দিকে আবার পাখার মতো যুক্ত করে সেখানে আরও অতিরিক্ত 14টি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে সেটি বলা হয়েছে। অর্থাৎ মোট 26টি বোর্ডিং ব্রিজ এখন তৈরি করা হবে। এই কারণে এই যে দুটি বড় অংশ যুক্ত হলো এই কারণে সময় কিছুটা লাগবে, পাশাপাশি যে মূল ইনস্টলেশনের কাজ সেগুলোতেও আরও কিছু সময় লাগবে, এই কারণে কিছু সময় বাড়ানো হচ্ছে এবং এটির ব্যয়ও বাড়তে পারে এমনটাও বলেছেন প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও কিন্তু তেমনটা জানিয়েছে। তো এই যে মূল যে কথা সেটি হচ্ছে যে মূল ইনস্টলেশনের কাজ সেটি এই বছরের অক্টোবরের মধ্যে শেষ হবে না, কিন্তু কিছু কিছু জায়গা প্রস্তুত হয়ে যাবে যেগুলোকে ব্যবহার করার সুবিধার জন্যই মূলত আংশিকভাবে হলেও এটিকে উদ্বোধন করে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন অক্টোবর মাসে, সেটি কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। আবার ওই যে নতুন করে যেই দুটি অংশ যুক্ত হলো ভিআইপি টার্মিনাল এবং আরও অতিরিক্ত 14টি বোর্ডিং ব্রিজ, সেই কারণেও কিন্তু কিছু বেশি সময় লাগবে এবং ব্যয় বাড়তে পারে সেটি বলা হয়েছে। যদিও 700 কোটি টাকা সাশ্রয় হয়ে হবে মূল যে ফিজিক্যাল ওয়ার্ক, প্রাথমিক যে ফিজিক্যাল ওয়ার্ক যেটি অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সেখানে 700 কোটি টাকা সাশ্রয় হয়েছে যেটি বেবিচক বলেছে। তো এই আমাদের এই যে তৃতীয় টার্মিনাল, সেই টার্মিনালটি আসলে একটা অপেক্ষা করছেন সাধারণ যাত্রী, যারা তারাও অপেক্ষা করছেন এখন নানারকম যে হয়রানি নানারকম যে ভোগান্তি সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা চলছে। এই টার্মিনালটি চালু হলে সেই ভোগান্তি অনেকটা কমে যাবে সেটি বলা হচ্ছে, কারণ এখানে একটি বিশাল যেই টার্মিনাল সেটি তৈরি করা হচ্ছে সে যেখানে 115টি চেক ইন কাউন্টার থাকবে, ফলে লম্বা লাইনে যে এখন গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সেটি প্রয়োজন হবে না। এখানে ইন এবং আউট দুটি ক্ষেত্রেই ইমিগ্রেশনে 64টি করে কাউন্টার থাকবে, যেটি একটি বড় সুযোগ বলা হয়। এখন লাগেজ নিয়ে নানা রকমের অভিযোগ থাকে যে লাগেজ সময় মতো পাওয়া যায় না, সেখানে আরও 16টি অতিরিক্ত কনভেয়ার বেল্ট স্থাপন করা হবে হচ্ছে, ফলে এটি কিন্তু একটা বড় সংখ্যা, যে কারণে লাগেজ নিয়ে যে ভোগান্তি সেটিও কমে যাবে বলে বলা হচ্ছে। উড়োজাহাজ পার্কিং করার জায়গা থাকে না, ফলে অনেক সময় রানওয়ের মধ্যে রাখতে হয় বা রানওয়ে তাড়াতাড়ি খালি হয় না। এখন যেই থার্ড টার্মিনাল হচ্ছে সেখানে 37টি উড়োজাহাজ একসাথে পার্ক করা যাবে অ্যাপ্রন পার্কে, এবং 37টি উড়োজাহাজ একসাথে পার্ক করা যাবে, এখন সুবিধা রয়েছে 29টির। অতিরিক্ত 4টি, এখন যে 4টি ট্যাক্সিওয়ে রয়েছে তার মধ্যে আরও 2টি ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে, যাতে করে উড়োজাহাজগুলোকে রানওয়েতে অপেক্ষা করতে না হয়। তো এগুলো হচ্ছে বড় বড় সুযোগ সুবিধা। আর ছোট সুবিধার মধ্যে যেটি বলা হচ্ছে যে অত্যাধুনিক সব প্রযুক্তি যুক্ত করে এর ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি কোনো কোম্পানির হাতে ছাড়া হবে, পৃথিবীর বড় বড় এয়ারপোর্টের মতো, যাতে করে এর যেই অন্যান্য যেই সুবিধা এবং সার্ভিস সেগুলো যেন যাত্রীরা যথার্থভাবে পায় সেটি নিশ্চিত করার জন্য। তো আমরাও চাই যেন সেটি নিশ্চিত হয়, শুধু সুন্দর অবকাঠামো তৈরি করা নয়, সুন্দর সার্ভিস, হয়রানিমুক্ত সার্ভিসও যেন মানুষ পায় সেটি নিশ্চিত করার প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।